সেলফি তুলবি? আরে এখন তো অনেক রোদ পড়তেছে, তাও তুলবি? আচ্ছা ঠিক আছে চল। হাই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বড়লোকের পোলারে কেমনে ছবি তুলেছে আল্লাহ, আমাদেরকে কেয়ার করে বাড়াইছো আল্লাহ, কেয়ার করে বাড়াইছো, দুবুটো পেটে খাবার দিতে পারি না। আর বড়লোকেরা কত সেলফি তুলে, সেলফি তুলে, হাইরা মানুষ রে, হাইরে মানুষ। এই পেটের দায় আমরা কত কিছু করতেছি, আর ওরা দেখ ওরা সেলফি তুলতেছে। আল্লাহ ওদেরকে সুখ দিচ্ছে ভাই, ওদেরকে সুখ দিচ্ছে। আব্বা কাছে কম। আরে দেখি কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? আরে ওই ছেলেটা কায় রে, চিনিস তুই? গরিবের ছেলে মনে হয়। ও আচ্ছা যাই হোক, আচ্ছা ছেলেটাকে ডাক দে তো, ডাক দে। ভাই এইদিকে আসুন। কি ভাই? ডাক দে, আবার ডাক দে। ভাই এইদিকে আসুন। ভাই ডাকতেছেন, ভাই ডাকতেছেন, আমাকে আমাকে ডাকতেছেন ভাই। কাপড়লা ঠিক করো, বড় লোক মানুষ ভাই, ডাকতেছে ছবি তুলে দিব, ছবি মনে আজকে তুলে দিব। ভাই আপনাকে ডাকতেছিলাম ভাই, আপনার এই রকম চার অবস্থা কেন ভাই? মনে হচ্ছে দুই দিন ধরে খান নাই কোনো কিছু। আর আমাদের রেস্টুরেন্ট দেখছেন কি একবারে ক্যামেরা ট্যামেরা নিয়া একদম সেই আমরা, আপনার চেহারা এরকম কেন ভাই? খান না বাসায় কি খাবার টাবার নাই? হ্যাঁ আর ক্যামেরার দিকে চাই আছেন কি লেগা ফকিরের বেটা, যা ভাগ শাল ভাগ যা ভাগ। ভাই গরিব বলে কি আপনাদের কাছে মূল্য নাই? ডাকলেন আবার এখানে এসে কর, গরিব ভোগুন আমি খাই নাই ভাই। আপনারা ভাই ঠিক আছে, মানুষের কষ্ট বুঝেন না ভাই, আপনারা আপনারা বড় লোক তাই আমাদের কষ্ট বুঝতেছেন না। আরে ভাই একটা কথা কই, মানুষ যদি না গরিব হয় না তাহলে দুনিয়াকে কারণ কাল কি দেয় না, তাহলে দাম দেয় না। আমাদের কিছু নাই ভাই, আজকে আমাদের কিছু নাই দেখি, আপনি আমাকে আজকে খারাপ দেখা যাচ্ছে না ভাই? বলেন ভাই বলেন, আপনাদের দিন দিতে ভাই আল্লাহ, ওই আল্লাহ আপনাদের দিন দিতে। আমরা একদিন বড় লোক হইব ভাই, বড় লোক আমরা হইব ঠিক আছে, গরিব হইব না কি হইতে ভাই, দুনিয়াতে বাইতে নেই কয়দিন। আবারে কালা কইয়েন না ভাই, আবারে কালা কইয়েন না, আবারে গরিব বলি না, ওই আল্লাহ দেখুন আল্লাহ তো আমার বানাইছে ভাই, আল্লাহ যদি না বানাইতো আমি কি গরিব হইতাম কন হইতাম না বুঝছেন? আর মোর বাপ যদি ছোটবেলা থেকে কাম করতো ভালোভাবে, আজকে মোর এত খুশি তো আমার বাপের দোষ নেই ভাই, মোর বাপের বাপ মানে এরকম ছিল, আজকে আমরা এরকম বুঝছেন ভাই? ভাই ঠিক আছে ভাই, আমি ভাবছিলাম ভাই আপনি ডাকছেন, মনে মনে হয় না ইয়া কইবেন, আদর টাদর দিয়া একটা সেলফি তুলে দিবেন বুঝছেন ভাই? একটা কথা কই ভাই ঠিক আছে, নদী দেখেন নাই? নদী নদীর সকালবেলা কে দেখে জানেন সুন্দর থাকে, বিকালবেলা কে জানেন ভাঙি দেয় না? আজকে তোমার টাকা পয়সা আছে না মোক আজকে গরিব করছেন? দেখেন ভাই দেখেন, আজকে টাকা আছে কাকে টাকা নাও দেখতে পাচ্ছেন, ভালো দেখেন ভাই। আর টাকা পয়সা গরম দেখাই না ঠিক আছে ভাই, টাকা পয়সা গরম দেখেন, আমারও টাকা পয়সা হবে একদিন ঠিক আছে ভাই, বলতে হবে কুমার কথা ভাই। আসসালামু আলাইকুম। আরে আরে তো ঠিক কথাই কইছে রে, আরে আমরা গরিবদেরকে আমরা হেয় করতেছি, আসলে গরিব যদি না থাকতো তাহলে তো কৃষি কাজ করতো কি, তারপর ধান কাটতো কি, কো দেখি এত কষ্ট। আরে আমরা এই ক্যামেরা মিয়া টিয়া টাকালা অচেতন নষ্ট করছি না? হ্যাঁ আচ্ছা চল এই ক্যামেরা আজকে বিক্রি করে দেবো বুঝছিস, এই ক্যামেরা বিক্রি করে দিয়া গরিব মানুষ যারা আছে ওদেরকে কি করবো এটাগুলো বিলে দিবো, এই ক্যামেরা দিয়ে আমরা কি করি, ছবি তুলে কি হবে কো দেখি, ছবি না তুলি চল চল চল।